দেখো, আজকে আমি কড়াইশুঁটির কচুরি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই কড়াইশুঁটির কচুরি দেখো কত সুন্দর ফুলে ফুলে হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটা আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি কাছের দূরে সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তো চলো বন্ধুরা, আমি কড়াইশুঁটির কচুরি কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার এই ভিডিওটা। প্রত্যেককে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, কচুরিটা বানানোর জন্য আমি এখানে মটরশুঁটি নিয়েছি, আর এটা তো এখন অফ সিজন। মটরশুঁটি এইরকম প্যাকেট কিন্তু তোমরা বড় শপিং মলে কিনতে পাবে। তো দেখো, এখানে আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি কিন্তু নিয়েছি, এবার এটা ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব। আর এই মটরশুঁটি কিন্তু তোমরা অনায়াসে বড় বড় শপিং মলে পেয়ে যাবে এরকম প্যাকেট। তো অফ সিজনেই তোমরা মটরশুঁটির কচুরি কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো দেখো, মটরশুঁটিটা কিন্তু অনেকক্ষণ সেদ্ধ করতে তোমাকে হবে না, এটা কিন্তু মটরশুঁটি ছুটিটা একদম 5 মিনিটে সেদ্ধ হয়ে যায়। খুব সুন্দর এই মটরশুঁটির প্যাকেট কিন্তু, খুব ভালো, এগুলো খুব ভালো। আর এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হয় এই মটরশুঁটির প্যাকেটগুলো। তো যাই হোক, দেখো সেদ্ধ হয়ে গেছে, 5 মিনিটে একদম সেদ্ধ করে নিয়েছি। আর এই দিকে দেখো, মটরশুঁটিটা ততক্ষণ ঠান্ডা হয়ে যাক, আর এইদিকে আমি ময়দা, চিনি, নুন, সাদা তেল, গরম জল দিয়ে ভালো করে আমি মেখে নেব। আর সত্যি কথা বন্ধুরা, অফ সিজনে মটরশুঁটির কচুরি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তোমরাও কে কে এইভাবে মটরশুঁটি বানিয়ে ফেলো। আর মটরশুঁটি তো জানো, মানে কিনতে গেলে একটুখানি মটরশুঁটি কিনবে, আর মানে অনেকখানি কিনবে, একটুখানি মটরশুঁটি সেখান থেকে বেরাবে। তো আমার মনে হয় এরকম প্যাকেট মটরশুঁটি খাওয়া কিন্তু খুব ভালো, একদম কম পয়সায় অফ সিজনে তোমরা যখন তখন পেয়ে যাবে। শুধু কষ্ট করে একটু ডিপ ফ্রিজে রাখতে হবে এই আর কি। তো দেখতেই পেলে আমার ময়দাটা কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে, আর আমি হালকা নরম করে মেখেছি। এখানে মটরশুঁটিটা ঠান্ডা হয়ে গেছে, এখানে মিক্সার জারে আমি কাঁচা লঙ্কা, নুন, চিনি দিয়ে ভালো করে আমি কিন্তু মিক্সি করে নেব। তো চলো বন্ধুরা, মিক্সি করে নিই, ফিরে আসছি তোমাদের কাছে। আর এদিকে দেখো, আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেল। আর এখানে আমি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে, আর কালো জিরে, আর আমি এখানে মশলা অ্যাড করব অবশ্যই। কালো জিরেটা যে একটু ভাজা ভাজা হয়ে আসছে, ওইদিকে হালকা করে রেখেছি আঁচটা। আর এদিকে দেখো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা দিয়ে ভালো করে আমি একটা কাঁচের বাটির মধ্যে ভালো করে এইভাবে গুলিয়ে নিচ্ছি, নিয়ে আমি কিন্তু ফ্রাইং প্যানে দিয়ে নিচ্ছি। তো দেখো, এইভাবে ফ্রাইং প্যানে দিয়ে আমি কিন্তু মশলাটা ভালো করে বন্ধুরা কষিয়ে নেব। আর নুন চিনি তো কিছুই দিতে লাগবে না, কারণ মটরশুঁটি যখন আমি মিক্সি করেছি, নুন চিনি কাঁচা লঙ্কা সবটাই কিন্তু ওর মধ্যে দেওয়া আছে। তো দেখো, এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে বন্ধুরা, যখন মশলা দেখে হালকা একটু গন্ধ ছাড়ছে, তখন আমি মটরশুঁটি মিক্সি করাটা পুরোটা কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম। এবারে এই মটরশুঁটিটা কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না একদম হালকা, একদম টোটা অনেকটা শক্ত হয়ে যাচ্ছে। তো দেখো, এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু টোটা আমার একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু 5 মিনিট মতন এভাবে নাড়াচাড়া করতে হবে। তো আর এইদিকে দেখো, টোটা তো আমার ময়দার টোটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে, মেখে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আমি, আর কত সুন্দর নরম হয়েছে। ঠিক মটরশুঁটির কচুরি করতে গেলে কিন্তু এইভাবেই টোটা বানাতে হবে। আর এখানে দেখো, আমি মটরশুঁটির লুচি যেহেতু কচুরিটা করব, এক একটা করে কিন্তু আমি এইভাবে টো আলাদা করে সাইড করে নেব, আর এইভাবে ঠিক গুছিয়ে নেব এক এক করে। বাড়িতে যে কটা মেম্বার আছে, সেই মেম্বার অনুযায়ী কিন্তু তোমরা এইভাবে করে নেবে। আর দেখো, মটরশুঁটি যেটা আমি একদম কড়াই মানে ফ্রাইং প্যানে নেড়ে নিয়েছিলাম, তো সেটা দেখো টোটা কত সুন্দরভাবে তেল দিয়ে কিন্তু একটু একটু করে গোল গোল করে নিচ্ছি, কারণ এই পুরগুলো কিন্তু এর মধ্যে ভরবো। তো পুরটা আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু পুরটা খেতেও টেস্টি হয়েছিল, নুন চিনির পরিমাণটা একদম পারফেক্ট ছিল। আর এই পুরটা কিন্তু তোমরা বাড়িতে যেরকম মেম্বার থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে বানিয়ে নিতে হবে। তো এইদিকে দেখো, আমি কিন্তু ময়দার লেচির মধ্যে পুরটা ভরে আমি কিন্তু একদম লেচিটা রেডি করে নিচ্ছি। আর এইভাবে রেডি করলে তেল হাত দিয়ে সবসময় কিন্তু লেচিটা রেডি করতে হবে, যাতে কোনোরকমভাবে মটরশুঁটির যে পুরটা ওটা যাতে কোনোভাবে বেরিয়ে না যায়। আমি এইভাবে প্রত্যেকটা কিন্তু রেডি করে নেব, আর তোমাদেরকে আমি কিন্তু অবশ্যই বেলে দেখিয়ে দেব যে এর থেকে কিন্তু কিছুই বেরাবে না, পুরোটাই কিন্তু ময়দার মধ্যে, ময়দার টোয়ের মধ্যে থেকে যাবে।
তো দেখো আমি এইভাবে বেলে নিচ্ছি তেল দিয়ে। আর আমি কিন্তু যে খুব হালকা হাতে বেলছি তা নয়, মোটামুটি একটা বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সাইজটাও দেখো, আমি কিন্তু যেহেতু ময়দার টোটটা একটু বেশি ছিল আর কচুরির টোটাও কি মানে কচুরির যে পুরটা ওটাও একটু বেশি ছিল, সেই জন্য একটু বড় করেই বেলে নিলাম। আর এখানে সাদা তেল তো একদম গরম হয়ে গেছে, আমি এখানে একটা একদম রেডি করা কচুরি কিন্তু মানে পুর ভরা লুচির মধ্যে কিন্তু ভরে একদম দিয়ে নিলাম। তো এভাবে একটা একটা করে আমি ফ্রাই করে নেব বন্ধুরা। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু ফুলছে। এইভাবে একটু একটু করে তেল কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি, যাতে ভেতরে যে পুরটা আছে মটরশুঁটি সেটা যেন ভালো করে সেদ্ধ হয় বা একদম যেন কাঁচা না থাকে। তো সেই জন্য আমি দেখো এইভাবে একটু নাড়াচাড়া করছি। আর কত সুন্দরভাবে একদম ফুলকো লুচির মতন দেখতে পাচ্ছ, ফুলকো ফুলকোভাবে কচুরিটা কিন্তু ফুলেছে একদম, কত সুন্দর ফুলকো হয়েছে দেখো বন্ধুরা। এই কচুরি থাকলে একদম সাদা আলুর চচ্চড়ি দিয়ে কচুরি দিয়ে কিন্তু জমে যাবে। আর সত্যি বলছি বন্ধুরা, আলুর দম দিয়েও কিন্তু কচুরি খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, মানে এত সুন্দর এই কচুরিটা খেতে হয়েছিল বন্ধুরা। তোমাদেরকে বলবো কি দারুণ হয়েছিল খেতে, তোমাদেরকে তো ভিডিওটা পরে শেয়ার করছি। তো দেখো আমি এক একটা করে কিন্তু কচুরি তোমাদেরকে এইভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর ফ্রাইটা দেখো যখন করছি, ফুলকো কত সুন্দর ফুলছে কচুরিগুলো। বন্ধুরা সবগুলো আমি একসাথে ফ্রাই করে নিয়ে আমি ফিরে আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, আমার কড়াইশুঁটির কচুরি একদম কিন্তু রেডি হয়ে গেছে, একদম দেখেছো কেমন বড় বড় হয়ে ফুলেছে। এই দেখো কত সুন্দর, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কচুরি ফুলেছে, আর প্রত্যেকটা কচুরি দেখো কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করতে কেউ ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা প্রথমেই পৌঁছে যায়। তো আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম, টাটা।